আনাজ বিন মালেক রাদিয়া আল্লাহ তা এর দোয়া যে সকল লোক সকালে দোয়া পাঠ করবে তাকে কষ্ট পৌঁছাতে চাইলেও কেউ কষ্ট দিতে পারবে না হাদিসটি হল হযরত ওমর বিন আহ্বান থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন হাজান হাজ্জাজ বিন ইউসুফ আমাকে আনাস বিন মালেক রাদিয়া আলাহু তা নিয়ে যাওয়ার জন্য পাঠালেন আমার সাথে কিছু অশ্বারোহী এবং কিছু পদাতিক সৈন্য ছিল আমি যখন আনাজ বিন মালিকের নিকট পৌঁছলাম তখন আমি দেখলাম তিনি ঘরের দরজায় পা ছড়িয়ে বসে আছেন আমি উনাকে করলাম আমাদের হুকুম মেনে নিন তাহলে আপনার মঙ্গল হবে তখন হযরত আনাস বললেন আমির কে আমি জবাব দিলাম হজ্জাজ বিন ইউসুফ তখন হজরত আনাস ফরমালেন আল্লাহ তালা তাকে অসম্মানিত করুক কারণ সে কোরআন ও সুন্নার বিরোধিতা করে তখন আমি বললাম কথা সংক্ষেপ করুন এবং আমাদের সাথে চলুন তখন হজরত আনাজ বিন মালিক আমাদের সাথে আমিরের কাছে রওনা হলেন যখন হাজ্জাজের কাছে আসলেন হাজ্জাজ বলল তুমি কি সে আনাজ বিন মালিক হজরত আনাজ রাদিয়াল্লাহু বলল জি হ্যাঁ আমি আনাজ বিন মালিক হাজ্জাজ বলল তুমি কি সেই লোক যে আমাকে গালমন্দ করো এবং বদদোয়া দাও তখন হজরত আনাস বললেন জি হ্যাঁ এটা তো আমার ও তামা মুসলমানের জন্য ওয়াজিব কেননা তুমি হলে ইসলামের দুশমন তুমি আল্লাহ দুশ্মনদের সম্মানিত করছো আর আল্লাহর বন্ধুদেরকে তুমি অসম্মানিত করছো হাজ্জাজ বলল তুমি কি জানো আমি তোমাকে কি জন্য ডেকেছি হজরত আনাস বলল জি না আমি জানি না হাজ্জাজ বলল আমি তোমাকে অত্যন্ত নিকৃষ্টভাবে হত্যা করব হজরত আনাস রাদিয়াল্লাহু বললেন যদি আমি তোমার কথার উপর বিশ্বাস করতাম তাহলে আল্লাহর ইবাদত ছেড়ে তোমার ইবাদত করতাম এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথার উপর সন্দেহ পোষণ করতাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাকে একটা দোয়া শিখিয়েছেন এবং ফরমাইয়েছেন যে ব্যক্তি সকালে এই দোয়া পাঠ করবে তাকে পৃথিবীর কেহ কোন ধরনের কষ্ট পৌঁছাতে ক্ষমতাবান হবে না অর্থাৎ তাকে কেহ কষ্ট দিতে পারবে না আর আমি আজ সকালে এসে দোয়াটি পাঠ করেছি হাজ বললেন তুমি আমাকে দোয়াটি শিখিয়ে দাও হযরত আনাস রাদিয়াল্লাহু বললেন তুমি তার উপযুক্ত নও এবার হাজজাজ বিন ইউসুফ হজরত আনাস রাদিয়াল্লাহু তালান হুকে দরবার থেকে সসম্মানে বিদায় করে দিলেন হযরত আনাস বিন মালেক সেখান থেকে বের হলেন তখন দরবার হাজ্জাজকে বললেন আল্লাহ তালা আমিরকে সংশোধন করুক আপনি তো কিছুদিন যাব তাকে খুঁজছেন যখন আপনি তাকে হাতের নাগালে পেলেন তখন আবার তাকে কেন ছেড়ে দিলেন তখন হাজ্জাজ বলতে লাগল আল্লাহর কসম আমি তার কাঁধের উপর দুই কাঁধের উপর দুটি বাঘ দেখলাম যখনই আমি তার সাথে কথা বলছি সেগুলো আমার দিকে পাঞ্জা মারতেছিল যেন এখনই আমার উপর হামলে পড়বে যদি আমি তার কাছে তার সাথে কিছু দুর্ব্যবহার করতাম তাহলে আমার কি অবস্থা হতো একবার ভেবে দেখো যখন হযরত আনাস বিন মালেক রাদি আল্লাহ তালানহের ওফাতের সময় ঘনিয়ে এলো তখন তিনি সেই মূল্যবান দোয়াটি তার সন্তানদেরকে শিখিয়ে দিলেন আসুন আমরা প্রতিদিন দোয়াটি সকালে শ্রবণ করি তাহলে একদিন আস্তে আস্তে শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে কাঞ্জুল উম্মাল নামক হাদিস গ্রন্থে এ হাদিস খানা নকল করা হয়েছে দ্বিতীয় খণ্ডের 294 পৃষ্ঠা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়া বিল্লাহ বিসমিল্লাহ খাইরুল আসমা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা بسم الله افتتحت وبالله ختمت وبه امنت بسم الله اسبحت وعلى الله توكلت بسم الله على قلبي ونفسي بسم الله على عقلي وذهني بسم الله على أهلي ومالي، بسم الله على ما أعطاني ربي، بسم الله الشافي، بسم الله المعافي، بسم الله الوافي، بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. والله الله ربي لا أشرك به شيئا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر وأعز وأجل مما أخاف وأخذر أسألك اللهم بخيرك من خيرك الذي لا يعطيه غيرك عز جارك وجل ثناؤك ولا اله غيرك اللهم اني اعوذ بك من شر نفسي ومن شر كل سلطان ومن شر كل شيطان مريد ومن شر كل جبار عنيد ومن شر كل قضاء سوء ومن شر كل دابه انت اخذ بناسيتها ان ربي على صراط مستقيم وانت على كل شيء حفيظ ان وليي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين. اللهم اني استجير بك واحتجب بك من كل شيء خلقته، واحترس بك من جميع خلقك وكل ما ذرات وبرات، واحترس بك منهم. وأفضل أمري إليك وأقدم بين يدي في يوم هذا وليلة هذه وساعة هذه وشهر هذا